মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ড, আর সেখানেই নবম শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃত ছাত্রীর নাম রিঙ্কি খাতুন। কিভাবে তার এই মৃত্যু ঘটেছে সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানার পুলিশকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কিছু আনি খো বাবা, দু ব্যাপার আছে, বকে আনি কি ঝকে নি আর ভাসের বাটা আইসা খানি বকরে দিদি তুই উঠে গেছিল তো আতে গেছ না দিস স্কুল গেছ ছোটকাল স্কুল পরীক্ষা হয়েছে বলে আমি দিরণ হয়েছি এই কথা রাখছে কিছু বলিনি আইসা তো আমার ঘর ভালো আমাকে বলে দিলাম তুই বাহিরে থাকি চাল খান তাই টেলি এই কথা ছিল। যে মারা গেছে তার নাম কি? যে মারা থ্যাংক ইউ। আপনার নাম? আপনার নাম? আর বাবার নাম? সেটা বলছে। তিনি কি মানসিক ভারসাম্যহীন? আর ব্রেনের কোনো কাজ অসুবিধা ছিল? সমস্যা অজ্ঞান হয়ে যায়। তা মানসিক ভারসাম্যহীন হিসাবে তাহলে ফাঁসি দিয়েছে নাকি? কিভাবে মারা গেল তখন? Yeah.